Dear learners, myself Shubrata Sarkar, once again with the topic TLM, and this is the continuation of my previous class. And in this class today I would like to discuss what is the need and purpose of TLM, and secondly what is the importance of TLM. আমরা জানি যে এখন যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের আমরা বলে থাকি যে আমাদের টু মেক আওয়ার টিচিং লার্নিং প্রসেস মোর অ্যান্ড মোর জয়ফুল ইন্টারেস্টিং অ্যান্ড টু দি ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস সো দ্যাট দে লার্ন ইন এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ইন এ জয়ফুল এনভায়রনমেন্ট অ্যান্ড টিএলএম প্লেইজ এ ভাইটাল রোল ইন এনহান্সিং দি মোটিভেশনাল লেভেল ইন্টারেস্টিং interest of the students to a extent, and hope that this discussion will make you understand the need and purpose of TLM and the importance of using TLM in our teaching learning process. And let's start the discussion. Dear learners, now we shall try to understand what is the need and purpose of teaching aids. আমাদের টিচিং এইডসের প্রয়োজন এবং যে গুরুত্ব সেটা সম্বন্ধে আজকে জানব আমি। কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রেখেছি এবং এই পয়েন্টগুলো আমরা ধীরে ধীরে বুঝব এবং আমাদের হেল্প করবে বুঝতে যে হোয়াট ইজ দি নিড অ্যান্ড পারপাস অফ টিচিং এইডস। নাম্বার ওয়ান, every individual has the tendency to forget. Proper use of TLM helps to retain more concept permanently. আমাদের একটা অভ্যাস, এখন ছোট ছেলে মেয়েরা এলিমেন্টারি লেভেলে বা বড়দের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল যে আমরা ভুলে যাই, আমাদের একটা টেন্ডেন্সি ভুলে যাওয়ার। ছেলেমেয়েরা বিশেষ করে আমাদের ক্লাসরুমে, আমার দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা, আমি দেখেছি যে ছেলেমেয়েরা অনেক সময় ক্লাসরুমে একটা জিনিস টিচার বলল ছেলেমেয়েরা এটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি কাজ করে। আবার এই পিকচারটাই ভিন্ন হয়ে যায় যখন আমরা দেখি বা একজন টিচার বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করে তার ক্লাসরুম ট্রানজ্যাকশনে, বিশেষ করে ইনোভেটিভ টিএলএম যখন থাকে তখন তাদের যে কনসেপ্ট ফরমেশন বা টিচার যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছেন সেই কনসেপ্টটা তারা ভালো করে বুঝে এবং সেই কনসেপ্টটা পার্মানেন্টলি তাদের মেমোরিতে থাকে। তাহলে টিএলএম আমাদের হেল্প করছে যে ছেলেমেয়েদের যে বিভিন্ন কনসেপ্ট আছে সাবজেক্ট টপিক রিলেটেড সেগুলো পার্মানেন্টলি রিটেইন করার জন্য। সেকেন্ডলি, students can learn better when they are motivated properly through different teaching aids. বিভিন্ন টিচিং এইডস এর মাধ্যমে শিক্ষক মশাই ক্লাসরুমে ছেলে মেয়েদের মোটিভেট করতে পারে যে তোমরা ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দাও এবং আমার যে লেসনটা আছে টপিকটা আছে সেটাতে মনোযোগ দাও, এবং এই মনোযোগটা তৈরি করে এই টিএলএম। যখন টিচার ক্লাসরুমে একটা ভালো টিএলএম নিয়ে আসবে, ইনোভেটিভ একটা টিএলএম নিয়ে আসবে, ভেরি কালারফুল একটা টিএলএম নিয়ে আসবে, তখন ছেলে মেয়েদের যে মোটিভেশনাল লেভেলটা সেটা হাই থাকবে। তাহলে আমাদের টিএলএমটা হেল্প করছে কিসে? ছেলে মেয়েদের মোটিভেটেড করতে টুয়ার্ডস দি টপিক, টুয়ার্ডস দি লেসন। থার্ড, টিচিং এইডস ডেভেলপ দি প্রপার ইমেজ ওয়েন দি স্টুডেন্ট সি হিয়ার টেস্ট স্মেল প্রপারলি। আমাদের ছেলেমেয়েরা যখন একটা জিনিস দেখবে বা শুনবে বা তার টেস্টটা নেবে বা স্মেলটা ফিল করবে তখন তার একটা প্রপার ইমেজ, তার রিয়েল অবজেক্টের একটা প্রপার ইমেজ তৈরি হয় এবং সে রিলেট করতে পারে তার কন্টেন্টটা বা টপিকটার সঙ্গে। এবং এই যে রিলেট করা, এখন আমি টিচার হিসাবে ক্লাসরুমে গেলাম এবং একটা টিএলএম নিয়ে গেলাম, সেই টিএলএমটা ছেলেমেয়েরা দেখলো
তার সাউন্ড শুনলো এবং তার যে আকৃতি সবটাই দেখলো, সবটা দেখে তার যে একটা এক্সপোজার হলো, তার যে একটা ইমেজ তৈরি হলো, এটা কি করবে টিচিং লার্নিং প্রসেসে ছেলে মেয়েদের একটা হেল্প করবে যে কনসেপ্টটা বুঝতে, এবং তারা আরও বেশি মোটিভেটেড হবে এবং তারা রিলেট করতে পারবে যে মাস্টারমশাই যে জিনিসটা বুঝাচ্ছেন এটার সঙ্গে যে রিয়েল অবজেক্টটা নেচারের মধ্যে আছে সেটার সঙ্গে সে কোরিলেট করতে পারবে, এবং কোরিলেটটা যখনই হবে তখনই ছেলে মেয়েদের মধ্যে কনসেপ্টটা ভালোভাবে ঢুকবে এবং তারা ভালোভাবে বুঝতে পারবে এবং এটা থাকবে তাদের এই কনসেপ্টটা। নেক্সট, টিচিং এইডস প্রোভাইড কমপ্লিট এক্সাম্পল ফর কনসেপচুয়াল থিঙ্কিং। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি টিচার হিসাবে, ছেলে মেয়েরা বুঝতে পারে না। যখন আমরা এই কনসেপ্টটা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝাই তখন ছেলে মেয়েরা সহজে জিনিসটা গ্রহণ করতে পারে, এবং এই জিনিসটাই যখন বিভিন্ন টিএলএম আমরা যদি ব্যবহার করি অ্যাজ অ্যান এক্সাম্পল, তখন তাদের যে কনসেপ্ট ফরমেশন বা কনসেপচুয়াল থিঙ্কিংটা ভালোভাবে ডেভেলপ হয়। তাহলে কনসেপচুয়াল থিঙ্কিং এবং রাইট থিঙ্কিং, হ্যাঁ, টু আন্ডারস্ট্যান্ড এ পার্টিকুলার কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং টিএলএম অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমরা প্রস্তুত করি তখন ছেলেমেয়েরা আরও ভালোভাবে বুঝতে পারে। নেক্সট, টিচিং এইডস ক্রিয়েট দি এনভায়রনমেন্ট অফ ইন্টারেস্ট ফর দি স্টুডেন্টস। টিচিং এইডস একটা ভালো পরিবেশ তৈরি করে এবং সেই পরিবেশটা কী করে ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ তৈরি করে, ইন্টারেস্ট গ্রো করে, এবং আমরা জানি যে ছেলে মেয়েরা যদি ইন্টারেস্টেড না হয় তখন মাস্টারমশাই যতই চেষ্টা করুক, হ্যাঁ, উনি কিন্তু ছেলে মেয়েদের কাছে সেই কনসেপ্টটা বোঝাতে পারবেন না। এই ক্ষেত্রে তাদের ইন্টারেস্টটা গ্রো করে রাখা, তাদের ইন্টারেস্টিং, তাদের টপিকের প্রতি ইন্টারেস্টেড করে রাখার জন্য আমরা যদি ইনোভেটিভ কালারফুল টিএলএম এবং প্রাসঙ্গিক রিলেভেন্ট টিএলএম ব্যবহার করি তাহলে এনভায়রনমেন্টও জয়ফুল থাকবে, কন্ডিউসিভ থাকবে এবং তাদের ইন্টারেস্ট লেভেলটাও হাই থাকবে এবং টিচারের কাজটা সহজ হয়ে যাবে। নেক্সট, টিচিং এইডস হেল্পস টু ইনক্রিজ দি ভোকাবুলারি অফ দি স্টুডেন্টস। এটা তো ভীষণভাবেই অ্যাপ্লিকেবল, কারণ বিভিন্ন ধরনের, বিশেষ করে ইন কেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, দের আর সো মেনি চার্টস আর দেয়ার, সো মেনি পিকচার্স আর দেয়ার, উইথ দি হেল্প অফ দোজ পিকচার অ্যান্ড চার্টস দি ভোকাবুলারি অফ দি স্টুডেন্টস ক্যান বি এনহান্সড, অ্যান্ড ইফ দি টিচার ইউজ সাচ চার্ট অ্যান্ড পিকচার্স, ন্যাচারালি দ্য ভোকাবুলারি লেভেল অফ দি স্টুডেন্টস উইল এনহান্স অ্যান্ড টিচার উইল বি অলসো বেনিফিটেড টু আন্ডারস্ট্যান্ড দি টেক্সট নাইসলি, অ্যান্ড স্টুডেন্ট উইল অলসো ফিল এনথুজিয়াস্টিক টু নো ডিফারেন্ট কাইন্ডস অফ নিউ ওয়ার্ডস। নেক্সট, টিচিং এইডস হেল্প দি টিচার টু গেট সাম টাইম অ্যান্ড মেক লার্নিং পারমানেন্ট। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো, আমরা যদি একটা ভালো টিএলএম ব্যবহার করি ক্লাসরুম ট্রানজ্যাকশনে তাহলে মাস্টারমশাইয়ের একটা খানিকটা টাইম উনি পেয়ে যান, হ্যাঁ, ওনার একটা প্ল্যানিং করতে যে আমি আমার পরের যে কনসেপ্টটা, পরের যে বিষয়টা আমার লেসনে আছে সেটা আমি কিভাবে প্রেজেন্ট করব। তো টিএলএম টিচারকেও ভীষণভাবে হেল্প করে টু গেট সাম টাইম ইন বিটুইন, সেকেন্ডলি টু মেক লার্নিং পারমানেন্ট, এবং ছেলে মেয়েদের মধ্যেও এই যে লার্নিংটা, তারা একটা জয়ফুল এনভায়রনমেন্টে লার্নিং করতে পারে এবং তাদের লার্নিংটা পার্মানেন্ট হয়ে যায়। নেক্সট, টিচিং এইডস প্রোভাইড ডিরেক্ট এক্সপিরিয়েন্স টু দি স্টুডেন্টস। আমি বলেছি যে এরকম অনেক টিচিং এইডস আছে যেগুলো আমাদের বাড়ি ঘরে ইজিলি অ্যাভেলেবল, এবং এই ইজিলি অ্যাভেলেবল মেটেরিয়াল, কিছু কিছু ক্ষেত্রে এগুলো ওয়েস্ট প্রোডাক্ট, কিছু কিছু ক্ষেত্রে লো কস্ট
যেগুলো আমার আমাদের চারপাশে আছে, সেগুলো টিচার যদি কালেক্ট করে এগুলোর মাধ্যমে টিএলএম বানায়, তখন দেখা যায় যে এই যে অবজেক্টগুলো, সেই অবজেক্টগুলোর সঙ্গে ছেলে মেয়েরা কিন্তু ফ্যামিলিয়ার, দে ক্যান ইজিলি রিলেট উইথ দোজ অবজেক্টস। এবং এই অবজেক্টগুলো যখন টিএলএম হিসেবে মাস্টারমশাই ক্লাসরুমে প্রেজেন্ট করবে, তখন তারা রিয়েল একটা এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করবে এবং রিলেট করতে পারবে রিয়েল অবজেক্টের সঙ্গে, যে কনসেপ্টটা আছে, যে টপিকটা আছে বা যে লেসনটা আছে। তো এই ক্ষেত্রে টিএলএম সবসময় যে একটা ডিরেক্ট এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের যে এক্সপোজার সেটা দিতে সক্ষম হয়। নেক্সট যেই বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা আরেকটা প্রাসঙ্গিক টপিক, সেটা হলো আমাদের ইম্পর্টেন্স অফ টিএলএম। আমরা টিএলএম কেন ব্যবহার করব, এজ এ টিচার ওয়াই উই হ্যাভ টু অর উই নিড টু ইউজ টিএলএম ইন আওয়ার ক্লাসরুম ট্রানজ্যাকশন, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া উইচ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দি ইম্পর্টেন্স, দি রিলেভেন্স অফ ইউজিং টিএলএম ইন আওয়ার ক্লাসরুম ট্রানজ্যাকশন। টিচিং এইডস প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন টিচিং লার্নিং প্রসেস। নাম্বার ওয়ান, মোটিভেশন। টিচিং এইডস মোটিভেট দি স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান লার্ন বেটার। আমরা জানি যে টিচিং এইডস ছেলেমেয়েদের মোটিভেট করে, ক্লাসরুমে যে ট্রানজ্যাকশনটা হচ্ছে, টিচার যে ক্লাসটা করাচ্ছেন সেটার মধ্যে মোটিভেট করে যখন আমরা টিএলএম ব্যবহার করি, আদারওয়াইজ দ্য ক্লাস বিকামস ডাল, ভেরি বোরিং। ইফ দি টিচার ব্রিংস অ্যান ইনোভেটিভ টিএলএম ইন দি ক্লাসরুম, দি মোটিভেশনাল লেভেল অফ দি স্টুডেন্টস গোজ হাই অ্যান্ড হায়ার। নেক্সট, ক্লেরিফিকেশন। থ্রু টিচিং এইডস দ্য টিচার ক্লেরিফাই দি সাবজেক্ট ম্যাটার মোর ইজিলি। আমরা যদি শিক্ষক হিসেবে টিএলএম ব্যবহার করি, তাহলে আমরা যেই বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তুটা আমরা খুব সহজে প্রেজেন্ট করতে পারি ছেলে মেয়েদের সামনে, এবং ছেলে মেয়েরাও খুব সহজে বিষয়টা বুঝে নিতে পারে এবং তারা একটা অন্য ধরনের একটা কমফোর্ট জোনে গিয়ে তারা কনসেপ্টটাকে ডেভেলপ করে। নেক্সট, নাম্বার থ্রি, ডিসকারেজমেন্ট অফ ক্র্যামিং। হোয়াট ইজ ক্র্যামিং? আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ছেলেমেয়েরা একটা টেন্ডেন্সি কাজ করে যে মুখস্থ করে নেওয়া, টু বাই হার্ট এনিথিং। ইন সাম কেসেস ইট ইজ সিন দ্যাট ইভেন স্টুডেন্টস আর ট্রাইং টু ক্র্যাম ম্যাথমেটিক্স ফর ম্যাথমেটিক্স প্রবলেমস অলসো, দ্যাট ইজ নট সাইন্টিফিক, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। So, teaching aids can facilitate the proper understanding to the students, which discourage the act of cramming. তাহলে teaching aids কি facility প্রদান করে, যে কনসেপ্টটা যেন ভালোভাবে বুঝতে পারে ছেলেমেয়েরা, এবং এই যে ক্র্যামিং, মুখস্থ করার যে প্রবণতা সেটাকে ডিসকারেজ করে। কারণ একটা জিনিস মুখস্থ করলে সেটা কোনোদিনও থাকবে না তার ব্রেনে, একটা সময় পরে এটা চলে যাবে। একটা জিনিস যখন সে বুঝবে, বুঝে জিনিসটা তার মাথার মধ্যে রাখবে, বা একটা কাজ করে যখন তার যে অভিজ্ঞতা হবে, হ্যাঁ, বা একটা জিনিস সে নিজে চোখে দেখে শুনে যখন তার একটা জ্ঞান অর্জন হবে, সেটা খুব সহজে তার ব্রেন থেকে যাবে না। নেক্সট, ইনক্রিজ দি ভোকাবুলারি। এটা আগেও আমি বলেছি, টিচিং এইডস হেল্প টু ইনক্রিজ দি ভোকাবুলারি অফ দি স্টুডেন্টস মোর ইফেক্টিভলি। আমরা টিচিং এইডস ব্যবহার করি বিশেষ করে ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের চার্ট, বিভিন্ন ধরনের পিকচার আছে, হ্যাঁ, সেগুলোর মাধ্যমে আমরা ছেলে মেয়েদের ভোকাবুলারি যে লেভেলে আছে
তাদের ভোকাবুলারি লেভেলটা আমরা এনহান্স করতে পারি এবং তারা ইফেক্টিভলি নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় তারা পাবে এবং সেগুলো খুব সহজে তারা মনে রাখতে পারবে এবং গ্রহণ করে নেবে, এবং টিচারের কাজটাও খুব সহজ হয়ে যায় তাদেরকে এই নতুন নতুন ভোকাবুলারি নতুন নতুন ওয়ার্ডসগুলো বোঝানোর ক্ষেত্রে। নেক্সট নাম্বার 5 সেভস টাইম অ্যান্ড মানি। আমরা যদি টিএলএম ব্যবহার করি ক্লাসরুমে, আমাদের শুধু পয়সা বাঁচবে না, আমাদের সময়টাও বেঁচে যায়। কারণ আমাদের যে ক্লাসরুম ট্রানজ্যাকশন, এটা একটা লিমিটেড পিরিয়ডের জন্য। আমার একটা লেসন এখন আছে, হ্যাঁ একটা ক্লাস আছে, সেটা 40 to 45 মিনিটস। এই 40 to 45 মিনিটসের মধ্যে আমি যদি খুব ওয়াইজ ইউটিলাইজেশন করতে চাই এই টাইমটাকে, তখন আমার এই টিএলএম ভীষণভাবে আমাকে হেল্প করবে এজ এ টিচার। আমি এই 40 to 45 মিনিটস আই ক্যান ইউজ ওয়াইজলি উইথ দি হেল্প অফ টিএলএম, অ্যান্ড আই ক্যান মেক আন্ডারস্ট্যান্ড মাই স্টুডেন্টস ডিফারেন্ট কনসেপ্টস ওয়ান বাই ওয়ান। সেকেন্ডলি মানি, টাকা কিভাবে বাঁচাবে। আমাদের, আমি আগেও বলেছি, আমাদের আশপাশে এরকম অনেক জিনিস আছে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট, আমরা আমাদের বাড়ি ঘরে পড়ে আছে, এবং এইরকম লো কস্ট অনেক জিনিস আছে। এখন সায়েন্স পড়াতে গিয়ে এরকম গাছপালা, আমাদের আশপাশে অনেক জিনিস আছে যেগুলো আমরা ইজিলি নিয়ে এসে আমাদের ক্লাসরুম ট্রানজ্যাকশনে আমরা ছেলে মেয়েদের দেখাতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সময়টাও বেঁচে যাবে এবং টাকাও বেঁচে যাবে, এগুলোর ক্ষেত্রে কোনো পয়সা লাগে না। নেক্সট, ক্লাসরুম বিকামস লাইভ অ্যান্ড অ্যাক্টিভ। আমরা যদি টিএলএম ব্যবহার করি, আমরা দেখেছি, আমি আমার নিজের 15-16 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি, আমি যখনই টিএলএম ব্যবহার করেছি আমার ছেলে মেয়েরা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, লাইভ হয়ে গেছে ক্লাসরুমে। আবার যখন আমি লেকচার মেথডে, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের পড়াতে গিয়ে যে অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি সেটা আমি শেয়ার করতে যাচ্ছি, যে তারা ডাল ফিল করে, তারা বোরিং ফিল করে, তারা জানালার বাইরে তাকিয়ে থাকে। আবার যখন আমি একটা ইনোভেটিভ, একটা ভীষণ কালারফুল একটা টিএলএম নিয়ে আসলাম ক্লাসরুমে, তারা ঝট করে ইন্টারেস্টেড হয়ে যায়, তাদের মোটিভেশনাল লেভেলটা বেড়ে যায়, তারা ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়। তো ছেলে মেয়েদের অ্যাক্টিভনেস যদি ক্লাসরুমে না থাকে, তখন টিচার সাকসেসফুললি ইফেক্টিভলি তার লেসনটা কমপ্লিট করতে পারবে না। নেক্সট, অ্যাভয়েডস ডালনেস। ছেলেমেয়েরা, আমরা জানি যে তাদের যে স্প্যান অফ অ্যাটেনশন ভেরি লেস, তাদের যে মনোযোগের যে সময়টা ভীষণ কম থাকে, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি অ্যাপ্লিকেবল। তো এই যে তারা একটা সময় পরেই ডাল হয়ে যায়, তারা বোরিং ফিল করে, তারা দুষ্টমি শুরু করে দেয়, তারা বাইরের দিকে তাকিয়ে থাকে, যে এই যে বিষয়টা, এটাকে ওভারকাম করার জন্য আমাদের চাই কি, কালারফুল টিএলএম, ইনোভেটিভ টিএলএম। এবং এই টিএলএমগুলোই ক্লাসরুম ট্রানজ্যাকশনে যদি আমরা ব্যবহার করি টিচার হিসেবে, তাহলে তাদের যে ডালনেসটা আছে, তাদের যে একটা লেথার্জিক এবং ড্রাউজি ফিল ব্যাপারটা আছে, সেটা চলে যাবে এবং তারা ইন্টারেস্টেড ফিল করবে এবং তারা বেশি মোটিভেটেড হয়ে যাবে ক্লাসরুমের এই ট্রানজ্যাকশনে। এবং এটাই হলো আমাদের উদ্দেশ্য, যে আমরা টিএলএম যে ব্যবহার করব ক্লাসরুম ট্রানজ্যাকশনে, এটা হলো আরেকটা উদ্দেশ্য। নেক্সট, ডিরেক্ট এক্সপিরিয়েন্স। টিচিং এইডস প্রোভাইড ডিরেক্ট এক্সপিরিয়েন্স টু দি স্টুডেন্টস। এরকম অনেক টিএলএম আছে আমরা পড়াতে গিয়ে আমরা ব্যবহার করি আমাদের ক্লাসরুম ট্রানজ্যাকশনে, যেগুলো তাদের ডিরেক্ট একটা এক্সপিরিয়েন্স, একটা এক্সপোজার পেয়ে যায় যে রিয়েল অবজেক্টটা ইন নেচার কীরকম আছে। এটা যদি আমি ইন মিনিয়েচার আমি আমার ক্লাসরুম ট্রানজ্যাকশনে আমি দেখাতে পারি এবং ডেমনস্ট্রেট করতে পারি, এক্সপ্লেন করতে পারি, তাহলে সে কোরিলেট করতে পারবে যে আমার বইয়ের মধ্যে যে কনসেপ্টটা, যে বিষয়টা আছে, এটার সঙ্গে যে প্রকৃতির মধ্যে যে জিনিসটা আছে বা একটা যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় সম্বন্ধে সে একটা এক্সপোজার পেয়ে যাবে এবং একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, এবং এই এক্সপিরিয়েন্সটাই তাকে এই জিনিসটা মনে রাখতে সাহায্য করবে এবং তার লার্নিংটা পার্মানেন্ট হবে এবং সে একটা জয়ফুল লার্নিং সে তার হবে ক্লাসরুম ট্রানজ্যাকশনে। তো এতক্ষণ আমি আলোচনা করছিলাম
যে ইম্পর্টেন্স অফ টিএনএ, যেটা ভীষণ প্রাসঙ্গিক একটা টপিক, যে কেন আমরা অ্যাজ এ টিচার আমরা ব্যবহার করব বিভিন্ন ধরনের টিএলএম আমাদের ক্লাসরুম ট্রানজাকশনে। আশা করি এই আলোচনাগুলো এবং এই পয়েন্টগুলো আমার যে এই টপিকটা, যে ইম্পর্টেন্স অফ টিএলএম, এটা বোঝাতে সক্ষম হয়েছি। ডিয়ার লার্নার্স, সো ফার উই হ্যাভ আন্ডারস্টুড দি নিড অ্যান্ড পারপাস অফ ইউজিং টিএলএম ইন আওয়ার ক্লাসরুম ট্রানজাকশন, অ্যান্ড সেকেন্ডলি উই হ্যাভ understood the importance of using TLM in our classroom transaction, and hope that this discussion have clarified your doubts and help to understand the concept vividly. And if you have any doubt, please write in the comment box, and I would like to address your comment. And তোমরা এটাও জেনে রাখো যে টিএলএম এর যে বিষয়বস্তু, এখন যে টিচিং লার্নিং প্রসেস চলছে আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে, এটার মধ্যে টিএলএম এর যে ভূমিকা, এটা অসীম। এবং আমরা অ্যাজ এ টিচার যত বেশি ইনোভেটিভ, লো কস্ট, নো কস্ট টিএলএম আমরা ব্যবহার করতে পারবো, এবং প্রাসঙ্গিক টিএলএম ব্যবহার করতে হবে। প্রাসঙ্গিক কেন? আমি আমার যে টপিকটা আছে সেই টপিকের রিলেটেড আমার টিএলএম আমার নিয়ে আসতে হবে আমার ক্লাসরুম ট্রানজ্যাকশনে, তখনই আমার যে টিএলএম এর যে ইউজটা সেটা ইফেক্টিভ হবে। দুই নম্বর, আমরা যদি আমাদের ছেলে মেয়েদের একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দিতে চাই, তাদের যে এক্সপোজার, যে রিয়েল অবজেক্ট এবং যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটার সঙ্গে তার যে টেক্সট বইয়ের যে কনসেপ্টটা আছে, যে টপিকটা আছে, তার সঙ্গে কোরিলেট করে আমরা সেই রকম টিএলএম যদি তৈরি করি, ছেলেমেয়েরা আরও বেশি ইন্টারেস্টেড হবে, তাদের মোটিভেশনাল লেভেলটাও বেশি থাকবে, এবং আমরা আমরা অ্যাজ এ টিচার সাকসেসফুল হব, যে আমাদের কনসেপ্ট ফরমেশন ছেলেমেয়েদের মধ্যে ভালো হবে এবং তারা পার্মানেন্টলি একটা কনসেপ্টকে ধরে রাখতে পারবে। এই ক্ষেত্রে টিএলএম এর যে ব্যবহারটা এবং রিলেভেন্সি, এটা হিউজ। আমরা যত বেশি ইনোভেটিভ এবং কালারফুল টিএলএম আমরা ব্যবহার করতে পারবো, আমাদের ক্লাসরুম ট্রানজ্যাকশন ততটা এনজয়ফুল হবে, ততটা জয়ফুল হবে, এবং ছেলেমেয়েরাও তাদের যে ডালনেস, তাদের যে ড্রাউজি ফিল, সেটাও কমে যাবে, এবং তাদের তারা ইন্টারেস্টেড হবে সেই টপিকের প্রতি, এবং টিচারও একজন সাকসেসফুল টিচার হয়ে যাবে তার এই ক্লাসরুম ট্রানজ্যাকশনে। তো এই কথাগুলো বলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, এবং অল দি ভেরি বেস্ট টু ইউ অল, অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল ফলো মাই ভিডিওস, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ইনিশিয়েটিভ, প্লিজ লাইক মাই সেশন, অ্যান্ড ট্রাই টু সাবস্ক্রাইব দি চ্যানেল টু গেট মাই লেটেস্ট ভিডিওস অন ডিফারেন্ট টপিক্স। থ্যাংক ইউ।